এই যে মনীষ ঘুম থেকে উঠে পড়েছে, স্কুল যাবে না বলে বায়না করছে, স্কুল যাবে না, ও বাবার কাছে চলে আছে, জড়িয়ে আছে, দেখো এই স্কুল যাবি ওটাকে আয় চলে না, স্কুল যাবে না, জড়িয়ে আছে। তোমরা বই পড়ো, তোমরা বই পড়ো, আমি একা একা চুল দাঁড়বো। তোমরা মৌলিশকে বলো মৌলিশ তো স্কুল যাবে, না গেলে কি করে হবে বলো। ওকে, গুড মর্নিং বন্ধুরা, মৌসুম ফ্যামিলিদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা ভালো আছেন, তা আমরাও ভালো আছি। ঠান্ডা খুবই পড়েছে এদিকে, তা ঠান্ডার মধ্যে এই যে মৌনিশ বায়না ধরেছে, স্কুল যাবে না, একদমই ছাড়ছে না, সোমকে জড়িয়ে ধরে আছে। আমার কাছে অন্যদিন আস চলে আসে, আজ স্কুল যাবে না বলে ওই জন্য ছাড়ছে না। ঠিক আছে, ওকে বুঝিয়ে স্কুল পাঠাতেই হবে। আর এদিকে দেখুন, আর এখানে লুচি ভাজা হচ্ছে, পুরি ভাজা হয়ে গেছে। এই যে সোম বাড়ি আছে, তা ওকে এখানকার আমি কাজ করাচ্ছি, নাকি এটাই পরে বলবে ও। সারাশি সারাশি হয়ে গেছে, আর এই যে ডাল সেদ্ধ হয়েছে, এই যে ডাল, ডালটা হবে এখনো হয়নি। আর কাজু বাদাম দিয়ে ছোলার ডাল, কাজু বাদাম দিয়ে ছোলার ডাল, একাতে গুলতেই পারছি না, একাতে ক্যামেরা ধরে দেখি সেদ্ধ হয়ে গেছে, ওটা এবার বানানো হবে। উদয় সরষেতে সরিষা তৈল দিয়ে করবে, বেটে নিতে দাও ফরচুন। কাজু বাদাম দিলে, কাজু বাদাম দেওয়া হলো, কাঁচা লঙ্কা সাথে ধনেপাতা, আদা, ধনেপাতা, ধনেপাতা দিয়ে বানানো হচ্ছে। নুন দেওয়া আছে? হ্যাঁ, ডাল সেদ্ধতে অল্প নুন দিয়েছিলাম। এই অল্প দাও কেন আমি কিছু বুঝি না, এবারে নুন খেলা করছে মনীষ। কিস কি করছিস গুলু, কি করছিস? যেও না, আর চলে এসো না। হ্যালো বন্ধুরা, বিকাল হয়ে গেছে, জামা কাপড়গুলো খুলে নিচ্ছি। সব ভিজে শুকায়নি, শুকাতে দিতে হবে, আবার ভিজে ছেলেকে এসেছিলাম। বিকালে এই যে ওইদিকটা আসছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য, যে হ্যাঁ তোমরা আমার ভিডিওগুলো প্লিজ প্লিজ দেখো, খুবই ভালো লাগবে। আর হচ্ছে কমেন্ট করে জানিও কেমন হচ্ছে ভিডিও, সেরকম তো বানাতে পারি না, তা সেই যেরকম পাচ্ছি বানাচ্ছি। আর আজকে আজকে মোটামুটি দিনটা ভালোই কাটছে, এখনও কিছুক্ষণ দিন আছে এখন, মোটামুটি ভালোই কাটছে। এখনও ছেলেরা ঘুমাচ্ছে, এখনও কেউ ওঠেনি, ঠান্ডাতে ভালোই ঘুম দিচ্ছে। তা আজকে আজকে একটা ফোন এসেছিলো, তা কী ফোন এসেছিলো ভিডিওটা দেখো, আর কি বলেছে তা আমি তোমাদেরকে জানাবো, যেটা শুনে বড় ছেলে খুবই খুশি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি আমি সন্ধেবেলা শেয়ার করছি, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আর ভিডিওটা পুরোটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর আজকে কি বলবো, মানে শর্ট ভিডিও করছিলাম কিছুক্ষণ আগে, মন্দিরে ভিডিওগুলো করেছি, ঠাকুমা বসেছিল, ঠাকুমাকে নিয়ে ভিডিও করেছি, প্লিজ বন্ধুরা তোমরা দেখো, নিশ্চয়ই
ভালো লাগবে। আমি আমি আমাদের এখানে আমি ঘুরে দেখাবো একদিন, আমার ভিডিওগুলো করা হচ্ছে না, সময় হচ্ছে না, আমি করবো নিশ্চয়ই। আর আমি কী নিয়ে ভিডিও বানাবো তাই ভেবে পাচ্ছি না, আমি সেই জন্য ডেলি ব্লগও বানাতে পাচ্ছি না, জানি না কীভাবে বানায় যারা বানায়। কিছু কতজনকে দেখছি আমি ভিডিওগুলোকে যে কীভাবে বানাচ্ছে, আমি তো বানাতেই পাচ্ছি না, তবু চেষ্টা করে যাব আমি। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে বাকি জামাকাপড়গুলো তুলে নিই এবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, তা সবাই চা টা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই, আমারও চা খাওয়া হয়ে গেছে, বসে আছি, বড়ো ছেলেরা যে পরীক্ষা শেষ হয়ে গেছে সেই জন্য একটু নিশ্চিন্তে বসে আছি, তো ভালো লাগছে না, একটু পরে রুটি করবো। তা ওবেলা তরকারি করেছিলাম, তা মাছের তরকারি করেছিলাম, মাছের তরকারি রয়ে গেছে এখনও, তা ওবেলা আর কিছু করবো না, একটু বেগুন ভাজবো ভাবছি, শীতকালে বলো তো বন্ধুরা, গরম গরম বেগুন ভাজা রুটির সাথে খেতে ভালোই লাগে, তো ভাজবো। মৌনিশ কী করছে এখানে, কোলে শুয়ে আছে, কী বিচ্ছিরিভাবে শুয়ে আছে, মৌনিশ শুয়ে আছে, দেখে নিয়েছে সবাই। আর মৌনিশ যে মুখে আঙুল দেয় সেই আঙুলটা ছাড়ানোর জন্য তোমরা কিছু টিপস আমাকে বলবে, যে মৌনিশ যাতে মুখে আঙুলটা দেওয়াটা বন্ধ করে, সবসময় মুখের মধ্যে আঙুল, সবসময় আমার মুখের মধ্যে আঙুল দিয়েছে, মুখের মধ্যে আঙুল দিয়ে রাখে, এই দেখো দেখো সবাই দেখো দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, আবার ও কী করে লুকিয়ে লুকিয়ে আঙুল দেয় মুখে, ইসছি ছি 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 ছি, বেকার বেকার সবাই, এ বাবা, ও আবার লুকিয়ে লুকিয়ে বালিশের ওখানে লুকিয়ে লুকিয়ে বালিশের মধ্যে লুকিয়ে মুখ গুজে মুখের মধ্যে আঙুল দেয়, বাজে ছেলে, মুখ চাপা দিচ্ছে, সবাই দেখে নিয়েছে, হ্যাঁ সবাই এবার ওই আঙুল ছাড়ানোর টিপস আমাকে বলবে, তা ওর মুখে আঙুলগুলো ছাড়ানো যায়। আর এখানে বড় ছেলে ওখানে চলে গেছে, এখন 7:15 হয়ে গেছে, ও বিবেকানন্দ দেখছে, গলাটা খুশখুশ করছে, সর্দি করবে মনে হয়, আর মোটামুটি এখন এই চলছে, আর কি বলবো, ঠান্ডা তো পড়েইছে, কাদের সব জায়গাতেই মোটামুটি ঠান্ডা যা পড়েছে, আমাদের এখানে তো পড়েছে, আসলে দিকটা গ্রাম তো, গ্রামের দিকটা ঠান্ডা মোটামুটি পড়েছে, ও আঙুল বের করে ফেলেছে, তাহলে কাজ হয়েছে, বন্ধুদেরকে বলতে আঙুল বের করে ফেলেছে। আর টিপস কিছু বলার আগেই আঙুল বের করে ফেলেছে, টিপস কিছু বলার আগে। আর ঠিক আছে বন্ধুরা, তোমরা প্লিজ 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 আমার ভিডিওগুলো দেখো, আর কমেন্ট করে জানিও কেমন হচ্ছে, আরও আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো নিশ্চয়ই। হ্যাঁ, ততক্ষণ ভিডিওটা আজকের এখানে শেষ করছি, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব সাবধানে থাকবে, ঠান্ডা পড়ছে, হ্যাঁ খুব সাবধানে থাকবে, জমি পড়ে নিয়েছি, বাই বাই, এই যে কোলের মধ্যে শুয়ে পড়েছে, লেগে যাবে, ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি, ভালো থাকবে, টাটা টাটা।